আরাফের 59 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। 59 থেকে 69 10টি আয়াত ইনশাআল্লাহ। মুসাল্লিয়ানে কেরাম, এই সূরা শুরু করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা দিয়ে সূরাটা শুরু হয়েছিল। তো বেশ কিছু আয়াতের পরে আল্লাহ তাআলা 59 থেকে আয়াত নম্বর 59 থেকে শুরু করেছেন আরো কিছু নবীদের আলোচনা, আরো কিছু নবী রাসূলদের আলোচনা। লাকাদ আরসালনা নূহান, লাকাদ নিশ্চয় আরসালনা আমি পাঠিয়েছি নূহান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইলা কওমিহি তার কওমের কাছে। ফাকাল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বললেন, ইয়া কাউমি, হে আমার জাতির লোকেরা। দেখছেন আমাদের যুগে লিডাররা বলে ভাইয়েরা আমার, বোনেরা আমার, বলে নি? হ্যাঁ, ইয়া কাউমি, হে আমার জাতির লোকেরা, উরবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদতি করো। কার ইবাদতি করো? আল্লাহর ইবাদতি করো। মালাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমরা কিন্তু আল্লাহ ছাড়া অন্যর ইবাদতি করো, অর্থাৎ গায়রুল্লাহ তথা আল্লাহ ছাড়া আর কারো ইবাদতি করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদতি করা যাবে না। ইন্নি আখাফু আলাইকুম আযাব আযাব ইয়াউমিন আযীম, তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতি করতেছো, অনেক মূর্তির ইবাদতি করতেছো, পাথরের ইবাদতি করতেছো, অনেক গাছপালা তরুলতার ইবাদতি তোমরা করতেছ, আমি তো ভয় করছি আল্লাহর একটা বড় আযাবে। তোমরা আল্লাহ সারা যে অন্য মাহবুদের ইবাদতি করো, আমি তো ভয় করছি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিবেন, গজব দিবেন, তার শাস্তি তোমাদের উপরে নাইমা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েই দ্বীনের কাজ করিয়েছিলেন। অনেক দিন যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন রাসূল পাঠালেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ইভেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা টুকরা সন্তান কেদান, সেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনানও দাওয়াত কবুল করে নাই। এখন অনেক লোক আছেন দেখবেন নিজের সন্তান নিজের কথা আছেন না, না নিজের সন্তান নিজের কথা শুনেন। তো মা বাবার দায়িত্ব হলো সন্তানকে দিনের তারবিয়া দিবেন, দিনের প্রতি আহ্বান করবেন, আল্লাহকে চিনাবেন, রাসুলকে চিনাবেন, জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন। এজ এ প্যারেন্টস হিসাবে উনার যে দায়িত্ব আছে দায়িত্ব আদায় করবেন। এখন উনার দায়িত্ব আদায় করার পরে যদি ছেলে মেয়ে দিনের প্রতি না চলে, নামাজ রোজা না করে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে ধরবেন না। কথা বুঝেছেন? মা বাবার দায়িত্ব যথাযথভাবে আদায় করছেন, আদায় করার পরে সন্তান কথা শুনছে না, মা বাবার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে গুরুত্ব দিয়েছে শয়তানের প্ররোচনাকে, এমতো অবস্থায় আল্লাহ তাআলা মা বাবাকে ধরবেন না। আর যদি মা বাবার যতটুকু দায়িত্ব আছে মা বাবা আদায় না করে গাফলাতি করেন, তাহলে ওই সন্তানেরা হাসরের ময়দানে আল্লাহ যখন তাদেরকে জাহান্নামে পাঠাবেন তারা বলবে, ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا
ليكونا من الأسفلين. الله بقول زاد جهنم إيه তার উপরে আল্লাহ ঠিক আছে জাহান নামে তো যাইবো, আমাদের কিছু কথা কিছু দাবি আছে। রব্বানা হে আমাদের আরিনা লাযীনা দাল্লানা, আমরা তাদেরকে দেখতে চাই যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন থেকে আর ইনসান থেকে। আর ওই জায়গাতে আছে সাআদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের লিডারকে দেখতে চাই, আমাদের মুরব্বীদেরকে দেখতে চাই। আল্লাহ তাদের উপরে তো আমাদের অনেক দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, আল্লাহ তাদের দায়িত্ব তারা আদায় করে নাই, কর্তব্য তারা আদায় করে নাই। আমাদের সামনে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসুন, আজকে তাদের গাড়ের উপরে পা দিয়ে আমরা জাহান্নামে যাব। কোথায় যাব? তাদের গাড়ের উপরে পা দিয়া জাহান্নামে যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের প্রতি কি মায়া ছিল না? হ্যাঁ, মায়া ছিল। قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين. যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন, তখন তার জাতির লোকদের ভিতরে কিছু লিডার ছিল। লিডার আছে না, দেখেন গ্রামের ভিতরে, সারা গ্রামের ভিতরে কয়েকজন মুরব্বী থাকেন, কয়েকজন লিডার থাকেন, থাকেন না? উনাদের বাবা তাকে সবসময় কিভাবে লিডারি করা। এই জাতির লোকদের ভিতরে কিছু লোক ছিল লিডার প্রকৃতি, তো লিডার প্রকৃতির লোকরা ছিল, এক লিডার লিডারে দেখে আরেকজন লিডারে মেনে নিতে পারেনি, এক লিডারে আরেক লিডারের লিডারে মেনে নিতে পারে না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রিলিজিয়াস লিডার, রিলিজিয়াস লিডার। আল্লাহ তাকে রিলিজিয়াস লিডার হিসেবে পাঠিয়েছেন, রসুল হিসেবে পাঠাইছেন আল্লাহ হযরত নূহকে। উনি তো মানুষকে আল্লাহর দিনের দিকে ডাকবেন, দিনের একটা গ্রুপ তিনি বানাবেন, কিন্তু ফাতিলের নেতা যারা ছিল, লিডার যারা ছিল, তারা কি বলছিল? তারা বলল রে নূর, ইন্না লানারাকা, নিশ্চয় আমরা তোমারে দেখতে পাইয়া, ফি দলালিম মুবিন, পথভ্রষ্ট তার মধ্যে। তুমি তো নষ্ট হয়ে গেছো, আমরা হই না? এই পথ একবারে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাপ দাদার একটা চলাফেরা আছিল, আমল খাসলত আছিল, আসার আচরণ আছিল, আমাদের বাপ দাদার একটা সভ্যতা সংস্কৃতি আছিল। এখন তো দেখি নু সারা উল্টা, সারা উল্টা। আমরা যাদের এবাদতি করি, আমরা যে সমস্ত অনুষ্ঠান করি, সব কিছুর বিরোধী। এখন তারা তো নষ্ট, তারা যে নিজেরা নষ্ট, তারা এই কথা না হইয়া হয় ও নূর, আমরা তো তোমারে দেখছি, তুমি কি হইছো? নষ্ট হয়ে গেছো, পথভ্রষ্ট হয়ে গেছো, প্রকাশ্য ভ্রান্ত তার ভিতরে নুসই লাগেছো। ক্বালা ইয়া কাওমি লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। এখন নূরে যখন কইল, নূর তুমি তো নষ্ট হয়ে গেছো বা। নূহ আলাইহিস সালাতু সালামের যখন তার জাতির লিডারেরা লোকেরা বলল, নু তুমি এখন এ হাল্লার এবাদতি কথা বল, আমাদের নাচ গান বাজনা, আমাদের মদ জুয়া, আমরা এইটাগুলো তো এনজয় করি, তুমি তো দেখি আমাদের এনজয়ের বিরুদ্ধে গেছো, আমাদের বাপদাদার বিরুদ্ধে চলে গেছো, আমাদের তো কিছুই কে তুমি স্বীকৃতি দিতেছো না, তুমি কোথায় দেখে নয় একটা মতবাদ নিয়ে আইসো? নূরে তুমি নষ্ট হয়ে গেছো কেন? এই জবাবে নূ কি বলছিলেন? আল্লাহ বলছেন ভাই কোরআনে তাদের কথার জবাবে নূ, নূহ আলাইহিস সালাম কি বলছিলেন, উত্তর দিছিলেন কি? নূহ বলছিলেন, ইয়া কাওমি, হে আমার জাতির লোকেরা, লাইসা বি দালালাতুন, আমি নষ্ট হই নাই, আমি পথ নষ্ট হই নাই, আমি ভ্রান্ত পথে চইলা যাই নাই, হে আমার জাতির লোকেরা, ওয়ালাকিন্নি, বরং আমি রাসূলুম মির রাব্বিল আলামিন, সমস্ত জগৎসমূহের যিনি রব তার তরফ থেকে আল্লাহ আমাকে একজন রাসূল হিসাবে পাঠাইছেন। আমি নষ্ট নাই, ভ্রষ্ট নাই রে, আমি মন্দ পথে তোমাদেরকে ডাকতেছি না, আমি তো যিনি তামাম পৃথিবীর রব, রাব্বুল আলামিন, তার কাছ থেকে আইছি তো রসুল হিসাবে, আমি তোমাদের মতো সাধারণ কোনো মানুষ না, আমি রব্বুল আলামিনের তরফ থেকে একজন রাসুল, আল্লাহ আমারে পাঠাইছেন তোমাদের মধ্যে, তোমাদেরকে সৎ পথে নিয়ে আসার জন্য, আল্লাহর দিনের কথা তোমাদের কাছে বলার জন্য, আল্লাহর ইবাদতির দিকে তোমাদেরকে মনোযোগী করার জন্য তিনি আমাকে পাঠাইছেন, তার স্পেশাল দূত আমি।
তার একজন রাসূল আমি, রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি সাধারণ মানুষ না। أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون. আমার দায়িত্ব হচ্ছে উবাল্লিগুকুম, বাল্লাগাই উবাল্লিগু পৌঁছে দেওয়া, রিসালাত রব্বি আমার রবের পয়গাম, আমার রবের বাণী, আমার রবের মেসেজ, আমার রবের কিছু মেসেজ আছে, এই মেসেজগুলা তোমাদের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্যই আমার রব আমাকে পাঠাইছেন, আমি তোমাদেরকে নাসিহা দিব, উপদেশ দিব। ওয়াআলামু মিনাল্লাহ, আর আল্লাহর তরফ থেকে আমি নূহ যা জানি, মা লা তাআলামুন, তোমরা তা জানো না। আমি নূহ, আল্লাহর তরফ থেকে তো আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে পাঠাইছেন, রাসূল হিসাবে পাঠাইছেন, আমার আসার পারপাসটা হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে পাঠানোর কারণটা হচ্ছে, আল্লাহর কিছু মেসেজ আছে, আল্লাহর কিছু দাবি দাওয়া আছে, আল্লাহর দিনের কিছু কথা আছে, আমার মাধ্যমে তোমাদের কাছে এই কথাগুলা পাঠানোর জন্যই, কথাগুলা বলার জন্যই, মেসেজগুলা পাস করানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে পাঠাইছেন। আমি তোমাদের কিছু নসিহত দিব। আর হে আমার জাতির লোকেরা, আমি আল্লাহ নবী হিসাবে, আল্লাহ রাসূল হিসাবে, আল্লাহ তাআলা কিছু জিনিস আমাকে অবগত করছেন, আমাকে কিছু জিনিস জানাইছেন, কিন্তু কিছু খবর আমার কাছে আছে, কিন্তু এই জিনিসগুলো তোমাদের কাছে নাই, তোমরা জানো না ওইগুলা, তোমরা জানো না এগুলা, কিন্তু স্পেশাল দূত হযরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সিক্রেট ম্যাটার আছে যেগুলো আমাকে তিনি অবগত করেছেন। এই ইলম তোমাদের নাই, যে ইলম আমার আল্লাহ আমাকে দান করেছে। أو عجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون. أو عجبتم تنوكي عشتر جو هي جسو نوهر ذاتيك الله تعالى جامعتشن. أو عجبتم تنوكي عشتر جو هي جلا تنوكي سربرايز هي جلا আম জাআকুম যিকরুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, উপদেশদাতা এসেছেন, উপদেশের বাণী, উপদেশদাতা হিসাবে তোমাদের রবের তরফ থেকে একজন লোক এসেছেন, এজন্য এসেছেন লিয়ুনজিরাকুম, তোমাদেরকে ভয় প্রদর্শন করবেন, জাহান্নামের ভয় প্রদর্শন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রেখেছেন জান্নাত আর জাহান্নাম। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতই না করো, তোমাদের জন্য একটা কঠিন আযাব অপেক্ষা করতেছে। মওতের পরে আখিরাতের জিন্দেগি যখন তোমাদের শুরু হবে, তখন তিনি তোমাদেরকে সেই মহা শাস্তিতে নিক্ষিপ্ত করবেন, জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। ওয়ালিতাত্তাকু, আর তোমাদের কাছে এজন্যই তিনি এই রাসূলকে পাঠাইছেন যাতে তোমরা তাকওয়াবান হও, যাতে তোমরা পরহেজগার হও, যাতে তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ডর, আল্লাহর ভয় ঢুকে। কারণ আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট মেসেজ ছাড়া, আল্লাহর মনোনীত রসুল ছাড়া তোমাদের কাছে কি হক কথা বলবে না, সত্য কথা বলবে না, সঠিক মেসেজ তোমাদের কাছে দিবে না। এজন্য আমি আমার তরফ থেকে একজন সিলেক্টেড রাসূল পাঠিয়েছি। ওই রাসূলের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করা, তোমাদেরকে তাকওয়াবান করা, আর যদি তোমাদের ভিতরে আল্লাহর ডর, আল্লাহর ভয় কলিজার ভিতরে পয়দা হয় আর তোমরা তাকওয়াবান হয়ে যেতে পারো, ওয়ালাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। আর যদি তোমরা তাকওয়াবান না হও, তোমরা পরহেজগার না হও, তোমরা নবীদের মেসেজ অনুযায়ী তোমাদের জীবনটাকে পরিচালিত না করো, তাহলে তোমাদের ভিতরে রহমত না এসে আল্লাহর তরফ থেকে গজব আসবে। কি আসবে? আসবে না? না, আজাব আসছে না? না, দেখবেন আসবে না। সব এখন আল্লাহ তাআলা বলছেন, فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا
إنهم كانوا قوما عمين فكذبوه দুর্ভাগ্য বশত নূহ আলাইহিসসালাতু ওয়া সালামের জাতির লোকেরা হযরত নূহ আলাইহিসসালাতু ওয়া সালামকে বলল না তুমি আল্লাহর তরফ থেকে কোনো রাসূল রাসূল না ওখানে আওয়াজ দিল তুমি আল্লাহর তরফ থেকে কোনো নবী রাসূল না মিথ্যা বলল এ নূহ তুমি বলো কি এগুলা হ্যাঁ জীবনে কোনোদিন কোনো কান দিয়া শুনি নাই চোখ দিয়া দেখি নাই এগুলা কল্পনাও করে নাই আজিব আজিব কথা তুমি বলতেছো হ্যাঁ এক আল্লাহর ইবাদত করা লাগবে নাচ গান বাজনা এগুলা সারা লাগবে মদ জুয়া এগুলা সারা লাগবে আর একবারে সরল সঠিক রাস্তায় সবকিছু বাদ দিয়া নতুন একটা পথে আমরা চলব তারা নূহ আলাইহিস সালামকে বলল নৌ তুমি মিথ্যাবাদী তোমার কথা এগুলো আমরা মানি না এই নতুন কোন মতবাদের পক্ষে আমরা আমাদের বাপ দাদা সদ্য সিরি যে সভ্যতায় যে সংস্কৃতিতে যে আবাদতিতে ছিলেন আমরা ওগুলা চালাইয়া দেব নু তোমার এই কথা তো আমরা মানি না ফাকাযাবুহু আল্লাহ নবী নূহ কে মিথ্যাবাদী বলল ফা আনজাইনা হুয়াল্লাযিনা মাআহু ফিল ফুলকি ওয়া আগরাকনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমিন এখন হইলটা কি নূহ আলাইহিসসালাতু ওয়া সালাম বারবার দিনের দাওয়াত দেন খেয়েও মানে না বরং আরো বিরোধিতা করে এখন তারা আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালাতু ওয়া সালামকে বললেন ঘটনা তো সবাই জানে তুমি নৌকা বানাও হে নূহ নৌকা বানাও নূহ রে তোমার আনুগত্য যারা করে তোমার কথা যারা লিসেন করে আমার এবাদতি যারা করে তোমার গ্রুপের ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে তুমি ওই নৌকায় উঠো আর যারা তোমার কথা শুনে না তাদেরকে এই নৌকায় তৈল না এখন নূহ আলাইহিসসালামের ছেলে তো কেনান উনি তো কথা শুনে না আল্লাহ রাব্বুল আলামিন তো ইনফর্ম করলেন দিব একটা মহা প্লাবন মহা বন্যা দিব একবারে সব কিছু করে বাসাইয়া নিব আর আমার গুলাম যারা আমার এবাদতি যারা করে আমার আমার দলভুক্ত যারা হিজবুল্লাহ আল্লাহর দলের ভিতরে যারা আল্লাহর গুলামের মধ্যে যারা জিন্দেগি যা গুলামিতে জিন্দেগি যাপন করে তাদেরকে আল্লাহ রাখবেন আর সবাইকে বাসাইয়া দিবেন এখন তো জানেন নূহ আলাইহিসসালাম সবাই তো মইরা যাইবে বাইসা যাইবে উনি নিজের কলিজার টুকরা ছেলে কেনান তারে কি করা দিবে হ্যাঁ নৌকায় তুলা তো লাগবে উত্তর দিন না হ্যাঁ দুই পক্ষ কইছে তুলা লাগবে তুলা লাগবে না যে আল্লাহর দুশ্মন তোমার সন্তান হোক না যেই হোক তোমারও দুশ্মন হওয়া লাগবে এখন নূহ আলাইহিসসালাতু ওয়া সালামের সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নৌকায় সে বলল না আমি বড় পাহাড়ের উপরে উঠা যাইব যতই বন্যার বই তুমি দেখাও না কেন বন্যা আমাকে কোনো খবরই পাইবে না লাগাল পাইবে না হ্যাঁ পাইবে নি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا زارا نوكاي উঠেছিল আল্লাহ বলছেন আমি তাদেরকে নাজাত দিলাম আর যারা নূহ আলাইহিসসালাতু ওয়া সালামকে মিথ্যাবাদী বলেছিল আমি তাদেরকে তাদের মিথ্যাবাদী হিসাবে তাদেরকে মহা প্লাবনের ভিতরে ডুবিয়ে মারলাম এখন কো দেখেন মাঝে মধ্যে বন্যায় আসে না হ্যাঁ আসে না নূহ আলাইহিসসালামের সময় আসছিল খালি হ্যাঁ এখনো মাঝে মধ্যে যে বন্যাগুলো হয় যদি কোরআনের আয়াত নয় করে নাজিলই তো তাহলে অষ্টআশীর বন্যার কথা আল্লাহ বলতেন বলছেন না না এগুলো বলছেন মাঝে মধ্যে সারা বাসায় এনে সালুমা পানি কি অবস্থা তাহলে এগুলা রহমত না গজ এগুলা মাইছে দেয় নি না আল্লাহ দে কোন বাঁধ ভাঙি গেছে আল্লাহকে আর বেশি মেয়ে গইছে জয় আল্লাহ রাব্বাল আলামিন এজন্যই দেন তারা যখন গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহ রাব্বাল আলামিন নূহ আলাইহিসসালামের সময়ও বন্যা দিছেন অষ্টআশিতেও বন্যা দিছেন জলোচ্ছ্বাস হয় ইন্দোনেশিয়ায় অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত হইবে না না তুমি যা ইচ্ছা আল্লাহর জমিনে করবা আর আল্লাহর প্রকৃতি সহজভাবে মাইনা নিবে মাঝে মধ্যে একটা জাকার দিবে
দিবেন না না জি জি দিবে আল্লাহর তরফ থেকে ওলা আসবে আল্লাহ বলছেন যাহারাল ফাসাদ ফিল বাররি বাররি মানে স্থলে বাররি মানে কি স্থল স্থল মানে এই যে ভূমিকম্প ভূমিকম্প স্থলে হয় তুফান ঘূর্ণিঝড় এগুলা স্থলে হয় গড়বাড়ি তুলানে উপর তাকিয়ে আছে ভূমিকম্প মাঝে মধ্যে দেখেন শহর কা শহর শেষ মিনিটের ভিতরে খালাস মিনিটের সেকেন্ডের ভিতরে খালাস কয়েন নিচে মাটির তলে লেয়ার আছে এইগুলো এক সময় প্লেট সরে গেছে প্লেট সরে গেছে আরে প্লেট সরে গেছে আল্লাহ বলছেন এই যে ফাসাদ গুলা এইগুলা মানে তোমরা যে গুনাহ করো তোমরা যখন গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন হয়ে যাও আল্লাহ কি বলে দাও দেখবেন মানুষ এমনি কত সুখী খুব আনন্দে আছে যখন কিছু মুসিবত আয় তখন কয় আল্লাহ তুমি আমরারে বাঁচাও আল্লাহ তুমি আমরারে বাঁচাও বাঁচাও অত সময় আল্লাহর কোনো খবর উবর নাই আর বিপদ মুসিবত আইলে ইয়া আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ আল্লাহ বাঁচাও তখন আল্লাহ তার আল্লাহই একটু দেখান তোমরা আমাকে ভুইলা গেছো এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين جرى نوح عليه الصلاة والسلام كي ميتا نبي بلو تاكي فتاي دلونا ستيل نفر ماني كورتا لاغلو امار نوح كي فتا نور پوريو آر ترى অনেক সময় বললো যদি তুমি পারো তাহলে তোমার আল্লাহর তরফ থেকে শাস্তি নিয়ে আসো তুমি শাস্তির ভয় দেখাচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দিয়ে বিশাল নৌকা বানাইলেন আর নৌকার ভিতরে বললেন তোমার অনুসারীদেরকে নিয়ে আসো আর যারা তোমার অনুসারী না খবরদার তাদেরকে নৌকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এমন একটা বন্যা দিলাম বন্যা দিয়া মহাপ্লাবন দিয়া আমি তাদেরকে ডুবাইয়া মারলাম আর যারা তার অনুসারে ছিল তাদেরকে বাঁচাইলাম মুক্তি দিলাম ইন্নাহুম কানু কাওমান আমিন কেন মারলাম বিকজ তারা ছিল একটা অন্ধ জাতি অন্ধ মানে কি চোখে দেখতো না চোখে দেখতো বাট সত্যরে তারা দেখত না সত্যকে দেখত না উনি আল্লাহ নবী আল্লাহ রাসূল এটা শুনাও শুনত না দেখাও দেখত না কিছু লোক আছে দেখবেন তাদের কাছে যতই ওয়াজ করেন তার খানে দিহা মায় না হ্যাঁ সে বুঝে বুঝে না তার সে কিছু লোক আছে দেখেন সে যদি আসলেও ঘুমো থাকে তাহলে এক ধাক্কা মারলে ডাক মারলে কি দেখছে আসা নাই আর কিছু লোক আছে দেখেন সে দেখেন আসলেও তার ভিতরে হে ঘুমে না কিন্তু চোখ মুজা মানে বইছে এখন আমরা যদি তারা ঠেলাই নো ডাক হইনো এ তার মানে তার বাপ দুই রোগ আছে তখন আসল গুমো যারা তাদেরকে ডাকলে তারা উঠে আর নকল গুমো যারা যতই লাইন ডাকেন উঠে না তো ওই লোকগুলা আসলেও তাদের মনে মনে তারা অনেক সময় বুঝতো লিডার যারা আবু জেহেল আবুল হাবরা কি বুঝতো না বুঝতো ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদ কি বুঝতো না বুঝতো সে মনে করতো আমরা যদি ওদেরকে লিডার হিসাবে মানে তাহলে আমাদের যে ফাতিনা তাগিরি আছে এই সমাজে কিছু চলবে না আলোর কাছে অন্ধকারের কোনো দাম নাই নবী রাসূলের পথ এটা আলোর পথ সিরাতুল মুস্তাকিম আর তাদের পথ হচ্ছে সিরাতুল শয়তান শয়তানের পথ নবী রাসূলের পথের ভিতরে এই কাফের মুশরিকদের মুনাফিকদের পথ হচ্ছে অন্ধকার পথ এই পথের কোনো কদর থাকবে না তারা অনেকে বুঝো তারা নবী রাসূলকে স্বীকৃতি দিত না এই কথা বলছেন আল্লাহ তাআলা তারা অন্ধ ছিল ওরা সত্যকে বুঝতো না দেখতো না এখন আরেকটা নবীর কথা শেষ করে ফেলবো নাকি ঠায়ার ওয়া ইলা আদিন আখাহুম হুদা আগে বলছিলেন নূহ আলাইহিস সালামের কথা এখন বলছেন হযরতে হুদের কথা ওয়া ইলা আদিন আখাহুম হুদা আদ জাতি আরটা শক্তিশালী জাতি ছিল যারা পাথর খাইটা ঘর বানাইতো পাথরের পাহাড় এটা আপনার আমার মতো শক্তি ছিল না আরো অনেক গুণ বেশি শক্তি পারবেন নি আপনারা পাথর সন্তুল ভাই পারবেন নি পাথর খাটে হাত দিয়া
পারবেন নি? হ্যাঁ পারবেন না। তারা কত শক্তিশালী, তারা বলতো তোমরা কি তুফানের ভয় দেখাও ঘূর্ণিঝড়ে, যত মাইল বেগে ঘূর্ণিঝড় আসুক না কেন মাটি খুই দেয়া কোমরি মা গলাই মা ঢুকাইব, আর তুফান যাইবে কি আর আমরা উইঠা যাই, তুমি কি তুফানের ভয় দেখা। তারা ঠিক ঠিক তুফানের আগ মুহূর্তে আল্লাহ নবীরা যখন ভয় দেখাইতেন তারা গর্ত করত, গর্ত খুঁজা নিজেকে গর্তের ভিতরে ঢুকাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন ঘূর্ণিঝড় আসতো কোমরের উপরে গলার উপরে যা অংশ ছিল সবগুলা সিডা মিডা শেষ খালাস। وإلى عاد أخاهم هودا এরপরে আল্লাহ পাক একজন আরেকজন নবী পাঠাইলেন, ওই নবী ছিলেন হযরত হুদ, তিনি তাদের জাতির কাছে ইয়া কাওমি ইবুদুল্লাহ, যত নবী আসছিলেন যত রাসূল আসছিলেন তাদের স্লোগান ছিল একটা, মিছিল ছিল একটা, হে আমার জাতির লোকেরা তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর। কার ইবাদত করবে? আল্লাহ। নূহ বলুন, সালেহ বলুন, হুদ বলুন, যত নবী আসছেন সবার মিছিল ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত করবে একমাত্র খা আল্লাহ, সব এক মিছিল এক দাবি। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ইয়া কাও ক্বালা ইয়া কাওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন, হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো, তোমাদের কি হইছে আল্লাহ সারা তোমরা গয়রুল্লাহর ইবাদতি করো, দেবদেবীর ইবাদতি করো, মূর্তির ইবাদতি করো, গাছের মাছের ইবাদতি করো, সূর্যের ইবাদতি করো। তিনি তারা যখন আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন আল্লাহর ইবাদতি করা, তখনও ওই কৌমের লিডার যারা ছিল তারা কি উত্তর দিছিল তার এই এই দাওয়াতের পরে, قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين. এই গোত্রের লিডাররা সবাই বলল ওহো তুমি আবার কোথায় থেকে নাজিল হইছ, আমরা তো তোমারে দেখতেছি একজন বুকালো, একজন পাগল, একজন নির্বোধ, আখলোর জাতু তোমার কাছে নাই, অত কিছুর এবাদত করার পরেও আর বাপ দাদার শত শত বছরের সভ্যতা সংস্কৃতি থাকার পরেও তুমি এক নয়া দাবি নিয়ে আইছো যে এবাদত করতে হইব একজনের, হ্যাঁ অতজনের করিয়েও আমরা হ্যাঁ ভালো করে চলতে পারতেছি না, আর একজনের এবাদত করিয়া আমরা সুখে শান্তিতে থাকব জান্নাতে যাইব, এই কথা যেগুলো বলতেছে এগুলো তো কোনোদিন খানে শুনিও নাই, নতুন নতুন আবিষ্কার তুমি নিয়ে আইছো রে হুদ, আমরা তো দেখতেছি তুমি একজন বুকা মানুষ, একজন নির্বোধ ব্যাখর সাফাতি, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, যেভাবে নূহ আলাইহিস সালামের কওমে কইছিল তামরে তুমি তো একজন মিথ্যাবাদী, একজন ডম, তুমি তো একজন নির্বোধ, ঠিক তদ্রুপভাবে হুদ আলাইহিস সালামের কওমের লোকেরা তামরে কর আমরা তো তোমারে দেখলাম একজন মিথ্যাবাদী, এগুলা হাসা নাই তুমি যেগুলা বলতেছ একটু সত্য নাই, তুমি একজন মিথ্যাবাদী মানুষ, আমরা সব এক পথে আর তুমি একলা হুদ এক পথে। এখনো কিছু মানুষ আছে দেখবেন অনেক বেদাত আছে সমাজ, কই বাবা ইন্ডিয়ায় চলে, পাকিস্তানে চলে, বাংলাদেশে চলে, বাপদাদা সদ্য ছিল 500 বছর ধরে এটা চললা, তুমি এখন নয়া নয়া হাদিস শোনাও আখেরি জমানা ইচ্ছে রে বাবা মেসাব কল অনেক এখন কুকিতা শোনাই না আমরা আছে না না কয় তো মজা পাই এই বাদতে আর বেদাতে মজা খেয়ে লাগাইয়া দে বেদাতের ভিতরে মজা সত্য লাগাই দে ওই কথাগুলো তারা বলছিল। قال يا قوم ليس بي سفاهة ولكنني رسول من رب العالمين, উনিও যেভাবে নূহ আলাইহিস সালাম যেভাবে জবাব দিছিলেন যে হে আমার জাতির লোকেরা আমি তো আসলে মিথ্যাবাদীও নাই, আমি তো পথভ্রষ্ট নাই, আমি তো বোকাও নাই, ঠিক হুদ আলাইহিস সালাম সমান আনসার দিতেছেন, হে আমার জাতির লোকেরা তোমরা আমারে বলতেছো বোকা, আমি বিয়াহল,
আসলে আমি বোকাও নাই দেখলো নাই আমি পথভ্রষ্ট না আমি মিথ্যাবাদীও নাই ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন হে আমার জাতির লোকেরা তোমরা আমাকে চিনতে পারো নাই তোমরা আমাকে বুঝতে পারো নাই আমি হচ্ছি সারা জাহানের প্রতিপালক তার কাছ থেকে একজন রসুল আমি অন্য কোথাও থেকে আসে নাই স্বয়ং রাব্বুল আলামিন এই জমিনে তোমাদের কাছে তার পরিচয় তোলার জন্য তার এবাদতির কথা বলার জন্য সিরাতুল মুস্তাকিমের উপরে চলার জন্য তোমাদেরকে জান্নাতবাসী বানানোর জন্য তিনি আমাকে রসুল হিসাবে পাঠাইছেন হে আমার জাতির লোকেরা তোমরা আমাকে বোকা বইল না তোমরা আমাকে মিথ্যাবাদী বইল না তোমরা আমাকে পথভ্রষ্ট বইল না আমি একজন রাসূল أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين تيني بولن هي أمار جاتي لكرا جيبا بي نو بل چلن أبلغكم رسالات ربي أما ربير طرف تيجا تاروي مسيج تما دير كاسي پوسانور جن أميشي وأنا لكم ناصح أمين আর আমি একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী আমি তোমার খারাপই চাই না তোমার মন্দ চাই না হে আমার জাতির লোকেরা আমি তোমাদের কাছে এসেছি তোমাদের কল্যাণের জন্য তোমাদেরকে সৎ পথে প্রদর্শন করার জন্য দুনিয়া এবং আখেরাতের শান্তি নিশ্চিত করার জন্য আমি একজন রাসূল হিসাবে আইছি আমি মিথ্যাবাদী না আমি পথভ্রষ্ট না তোমাদের ক্ষতিকারক হিসাবে আমি জমিনে আসি নাই আর যে কথাগুলো বলছি আমার আল্লাহর তরফ থেকে তার মেসেজগুলাই তোমাদের কাছে বলছি আমার তরফ থেকে আমার মন গড়া কোনো পথে আর মতে তোমাদেরকে ডাকছি না আমার মুরিদ বানানোর জন্য আমি তদবির করছি না যে আমার পথে চলো আমি তোমাদেরকে আমার আল্লাহর মেসেজগুলা বলে দিচ্ছি আর আমি তোমাদেরকে ডাকছি সেই রাব্বুল আলামিনের দিকে আও আজিবতুম أَمْ جَاءَكُمْ ذِكْرٌ مِّن رَّبِّكُمْ عَلَى رَجُلٍ مِّنكُمْ لِيُنذِرَكُمْ وَاذْكُرُوا إِذْ جَعَلَكُمْ خُلَفَاءَ مِن بَعْدِ قَوْمٍ نُوحٍ وَزَادَكُمْ فِي الْخَلْقِ بَسْطَةً فَاذْكُرُوا آلَاءَ اللَّهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ إِنِّي وَلَوْ آيَةٌ একটা আয়াত হলেও আমার তরফ থেকে দুনিয়ার মানুষের কাছে তোমরা পৌঁছাইয়া দাও নবী রাসূল তো আর আসবে না ভাই দিনের দাওয়াতে কাজ কন্টিনিউ করিয়ে যাওয়া লাগবো আর যারা নবী রাসূলের অনুসরণ অনুকরণ করে এই দিনের দাওয়াতে কাজ করবেন দুনিয়ার মানুষকে বলবেন উবুদুল্লাহ যেভাবে নূহ বলেছিলেন হুদ বলেছিলেন ঈসা মুসা বলেছিলেন আল্লাহর ইবাদত করো যতই তোমরা দুনিয়ার নেশায় মত্ত থাকো না কেন কিন্তু আল্লাহর ইবাদতটা ছাড়বা না এই কথাগুলা বলার মতন কিছু মানুষ সমাজে থাকার দরকার আছে না যারা এই হাতগুলা করবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন একই জান্নাতের ভিতরে যে জান্নাতে থাকবেন হুদ যে জান্নাতের ভিতরে থাকবেন ঈসা মুসা যে জান্নাতের ভিতরে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই একই জান্নাতের ভিতরে আল্লাহ ওয়াদা করেছেন নবী রাসূলের পথ অনুসরণ করেন একই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সাথে তোমাকে জায়গা কই দেন বলছেন কি বলছেন আওয়াজিবতুম তোমরাও কি আশ্চর্য হইয়া গেলা যেভাবে নূহ আলাইহিসসালামের জাতিকে বলছিলেন তোমরা কেন আশ্চর্য হইলা তোমাদের মধ্য থেকে তো তোমাদের রবের তরফ থেকে একজন লোক এসেছেন তার দায়িত্ব হচ্ছে তার রেসপন্সিবিলিটি হচ্ছে তার ডিউটিটা হচ্ছে তোমাদেরকে জাহান্নামের বই প্রদর্শন করানো তো এতে আশ্চর্য আর কি আছে এটা তো তোমাদেরই কল্যাণের জন্য আর তোমাদের কাছে নবী পাঠিয়েছি রাসূল পাঠিয়েছি এজন্যই পাঠিয়েছি তোমরা হেদায়তের রাস্তাটা খুঁজে পাবা তোমরা তো পথভ্রষ্টতার ভিতরে আছো তোমরা তো ভ্রান্ততার ভিতরে আছো তোমাদের পূর্বে যে জাতি ছিল তারাও ভ্রান্ততার ভিতরে ছিল তাদের কাছে আমি নবী পাঠিয়েছি রাসূল পাঠিয়েছি বা তোমাদেরকে তো আরো শক্তিমান করেছি তোমাদের আকল তোমাদের জ্ঞান তোমাদের চিন্তাধারা তো বেটার দেন দ্য বিফোর ওয়ান তোমরা যদি কথা মতো চলো তাহলে তোমরা সাফল্যমণ্ডিত হইবা আর যদি তোমরা নবী রাসূলের কথা মতো চলো না তাহলে কি তোমরা পথভ্রষ্ট হয়ে যাইবা
قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. ترى بلو তুমি কি আমাদের নিকট শুধু এই উদ্দেশ্যে এসেছ যে যেন আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি? ওয়ানাযারা মা কানা ইয়াবুদু আবাউনা ফাতিনা বিমা তাইদুনা, আর আল্লাহর ইবাদত করব আর আমাদের বাপ দাদা শব্দ গোষ্ঠী যাদের ইবাদতই করতেছেন হইরা আসতেছেন যুগ যুগ ধইরা, তাদের ইবাদতিটা সাইরা দিব আর আল্লাহর ইবাদতিটা ধরব, এই জন্যই কি তুমি আসছো? فأتنا بما تعدنا كنت من الصادقين. তাহলে শুনো ওহুদ, তুমি তো আমাদেরকে শাস্তির ভয় দেখাইতেছো, কথায় কথায় বলো যে যদি তোমরা আল্লাহর ইবাদতই না করো তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব আইব গজব আইব। তুমি যে আমাদেরকে এই ভয় দেখাও আযাব ওরা শাস্তির, পারলে তোমার আল্লাহর কাছ থেকে কিছু শাস্তি নিয়ে আসো, আমরা রেডি আছি মোকাবেলা করার জন্য। ফাতিনা বিমা তাইদুনা কুনতা মিনাস সাদিকিন, তুমি যে সত্য কথা বলো, তুমি আল্লাহর নবী তাহলে তোমার আল্লাহর কাছ থেকে নিয়ে আসো শাস্তি। কি শাস্তি দেখাও, শাস্তির বই দেখাও আমারে আমাদেরকে। ক্বালা কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুম ওয়া গাদাব أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين. فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا ওয়ামা কানু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাবি যখন তারা করলো যে তুমি পারলে শাস্তি নিয়ে আসো, এখন আল্লাহ কি করবেন? তারা চাইতেছে তো যে ও হুদ পারলে লইয়া ও শাস্তি, দেখি তোমার আল্লাহ আমাদেরকে কি শাস্তি দিতে পারেন, আমরা মোকাবেলা করতে প্রস্তুত। এখনো দেখেন জাহিলেরা আছে ভূমিকম্প সিক্স মাত্রার হোক আর সেভেন মাত্রার হোক, মোকাবেলার সব প্রস্তুতি আমাদের আছে। বন্যা পার্বণ হইলে আমরা জায়গায় জায়গায় ডিসিদেরকে বইলা রাখছি তারা যাতে প্রস্তুত থাকে, বলেন না না ভাই, এই মোকাবেলা করার যাবতীয় প্রস্তুতি আমাদের আছে। আরে এটা বোঝা যায় ওরা হই বংশধর ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আযাব দিলাম আর হুদর অনুসারী যারা ছিল তাদেরকে আমি বাঁচাইলাম, আর যারা তার অনুসারী ছিল না নবীর অনুসারী ছিল না আমি তাদেরকে একবারে মূলত পাঠন করে দিলাম, একবারে শেষ করে দিলাম। মহতরম মুসলিয়ানে কারাম, মুদ্দা কথা হলো তাফসিরের শেষ কথা হলো আল্লাহ নবী আল্লাহ তাআলা নবীদেরকে রাসূলদেরকে এই জমিনে পাঠাইছিলেন দুনিয়ার পথ বোলা পথ হারা মানুষদেরকে, দুনিয়ার নিশায় দুনিয়ার পেশায় দুনিয়ার স্বার্থে দুনিয়াকে পাওয়ার জন্য আখেরাতকে মানুষ ভুলে যায়। আখেরাতকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক? দুনিয়ার লুবে পড়াটা অস্বাভাবিক না স্বাভাবিক? আল্লাহর ইবাদতি থেকে দূরে থাকাটা অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। এটা কি নূহ আলাইহিসসালামের জাতিরা হুদ আলাইহিসসালামের জাতিদের জন্য এটা স্বাভাবিক ছিল না আমাদের জন্য স্বাভাবিক? উত্তর দিন না এখানে। দুনিয়ার দান্দায় পইয়া আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর দিনটাকে কম গুরুত্ব দেওয়া, আখেরাতকে কম গুরুত্ব দিয়ে দুনিয়াটাকে বেশি গুরুত্ব দেওয়া, এটা অতীতের মানুষের ভিতরে যেমন ছিল আমরার মাঝেও তেমন আর ভবিষ্যতের মানুষের ভিতরে তেমন থাকবে। এখন কি হুদ আলাইহিসসালামের মতন, নূহ আলাইহিসসালামের মতন, ইব্রাহিমের মতন আরো কি আল্লাহ নবী রাসূল ফাটাইবেন? উত্তর দিন না এখানে। ফাটানোর কি কোনো সুযোগ আছে? তাহলে উবুদুল্লাহ মানুষকে বলা, হে মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো, এই দাওয়াত দেওয়াটা এটা বন্ধ করে দিতে হবে না জারি রাখতে হইবে? মা আপনি দেখবেন আপনার ভাইয়ের ভিতরে বোনের ভিতরে আপনার নেইবারের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে নামাজ রোজার দিনের কোনো খবরই নাই,
আসি না না হাই রে হাই বুঝা যায় দুনিয়াটারে যেমন একেবারে ফেটের ভিতরে ঢুকিয়ে ফেলবে আসি না না সারা দুনিয়াও যদি ফেটের ভিতরে ঢুকে যায় পকেটে ঢুকে যায় এরপরেও মনে করবে না এরপরেও আমার হইছে না আসি না হাব্বাবে বুঝা যায় দুনিয়াতে কি যাইবে না খামর খাইয়া ব্যবসা দৈরা থাকবে কিয়ামত পর্যন্ত আর এই বিলাসবহুল বাড়িতে কিয়ামত পর্যন্ত থাকবে হাব্বাবে বুঝা যায় না না উত্তর দিন না খানে হয়তো আপনাদের ভিতরে নাই আপনার আল্লাহর অনেক মানুষ